সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চলছে মনোনয়ন প্রত্যাশীদের আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনের তিন সপ্তাহ আগ পর্যন্ত কোনোভাবেই প্রচার প্রচারণার সুযোগ না থাকলেও সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে কোনো কোনো এলাকা। এ বিষয়ে অনেকটা নিশ্চুপ নির্বাচন কমিশন। সাদিয়া আফরোজের রিপোর্ট। ফুল ছিটিয়ে আর চকলেট বিলিয়ে নিজের ও দলের প্রচারে নেমেছেন ঢাকা সাত আসনের মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান মানিক। ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। মোটরসাইকেল আর গাড়ি নিয়ে শোডাউন করে ভোট চাইছেন, লিফলেট বিলি করছেন। সময় শুরুর আগেই প্রচারে নামায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নে ভোল পাল্টান তিনি। আওয়ামী লীগের পক্ষে যে উন্নয়ন হয়েছে এই সরকার সেই উন্নয়নের প্রচার করছে। একই আসনের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম, তার পোস্টারে ছেয়ে গেছে পুরান ঢাকার বক্সিবাজার, লালবাগ সহ পুরো নির্বাচনী এলাকা। আগামী 30 নভেম্বর জাতীয় নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির 12 ধারায় বলা হয়েছে প্রার্থী বা তার পক্ষের কেউ ভোটের দিনের তিন সপ্তাহ সময়ের আগে প্রচারে নামতে পারবেন না। বিধি অমান্য করে শুধু একটি দুটি নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে এরই মাঝে পোস্টার সাটিয়ে প্রচার শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে নৌকা প্রতীক প্রত্যাশীদের পোস্টার। এমনকি তারা রঙিন পোস্টার ছাপছেন, দেয়ালে লাগাচ্ছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণবিধি লঙ্ঘনে এখনো কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন বলে মন্তব্য কমিশনার মোহাম্মদ আলমগীরের। অন্য কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেক্ষেত্রে আমাদের রিটার্নিং অফিসার যারা আছে 64 জন আছে জেলায়, এছাড়া আমাদের দুজন বিভাগীয় কমিশনার আছেন, মোট 66 জন রিটার্নিং অফিসার, তারা দেখবেন, এটা তাদের একটা দায়িত্ব, তারাই দেখবেন তাদের নজরে আসলে। আচরণবিধি প্রতিপালন সহ নির্বাচনী অনিয়ম পর্যবেক্ষণে আগামী মঙ্গলবার থেকে 300 আসনে মাঠে থাকবেন 802 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।